হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সেলিনা শিখা। আমি আজকে একটা মজাদার ভিটামিন সি তে ভরা একটা জাম্বুরার জুসের রেসিপি নিয়ে চলে এসেছি। আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো জুসের রেসিপি আছে, আপনাদের যদি মন চায় অবশ্যই ঘুরে দেখবেন। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সবাই শুধু আমার ভিডিওগুলো দেখেন, বাট কেউ সাবস্ক্রাইব করেন না, তাই সবার কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটাকে এগিয়ে নিতে হেল্প করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো এখন মূল কাজে চলে যাই, সেটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে মানে এক বাটি জাম্বুরা রেখেছি। হ্যাঁ, এখানে দুটো জাম্বুরা, মোটামুটি ভালোই ছিল সাইজটা, বড় সাইজ। ওই সাইজের একটা নিয়েছি পুরাটা, আর আরেকটার হচ্ছে ব্যাস অর্ধেক, মানে বেশিরভাগটা নিয়েছি, আর কম অর্ধেকটা আমার বাসার যে বুয়া ছিল বুয়াকে দিয়েছি খাওয়ার জন্য। আচ্ছা যাই হোক, তো এখন আমি কি করব, এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিব, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিবেন, যেহেতু আমার বাচ্চারা এমনিতে জাম্বুরা খেতে চায় না, তো বাচ্চাদের জন্য তো জাম্বুরা খুবই হেল্পফুল, যেহেতু ভিটামিন সিতে ভরা, মানে এক কথা পুষ্টিতে ভরা জাম্বুরা, আর এই জাম্বুরাটা রোগ প্রতিরোধ ক্ষমতা মানে বাড়াতে অনেক হেল্প করবে, যেহেতু ভিটামিন সি আছে। তো যাই হোক, তো যেসব বাচ্চারা এমনিতে খেতে চায় না ওদের জন্য অবশ্যই জুস বানিয়ে খাওয়ালে ওরা মানে অনেক উপকার পাবে। তো এই জন্য আমি এখানে বেশি ঝাল দিব না, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচ দিবেন বা ঝাল দিবেন, আমি আমার মতো দিয়েছি। তো এখন আমি কি করব, এই এই মানে কাঁচামরিচ আর এই জাম্বুরটা বেশি পানি দিব না, কারণ অলরেডি এগুলা পানিতে ভরা, ঠিক আছে? তো এমনিও ব্লেন্ড করা যায়, বাট আমি জাস্ট এক কাপ পানি দিব, দুইটা জাম্বুরের সাথে এক কাপ পানি দিয়ে ব্লেন্ড করে তারপর ফিরে আসতেছি। তো দেখুন, আমার অলরেডি ব্লেন্ড করা হয়ে গিয়েছে, তা আমি ব্লেন্ড করে সবগুলো একটা স্ট্রেনারে বা চালনিতে ঢেলে নিয়েছি, বাট আপনাদেরকে দেখানোর জন্য আমি একটুকু রেখেছি। দেখুন, আমরা যখন মানে পানি দেওয়া লাগে না এমনিতেই, এটা তো পানি পানি, তো অলরেডি পানি ব্লেন্ড করার পর অটোমেটিক পানি বের হয়ে যায়। তবুও আমি কী করেছি, এক কাপ পানি নিয়ে তিনবারে ব্লেন্ড করতে হয়েছে, যেহেতু আমার দুইটা জাম্বুরা মানে অনেকখানি জাম্বুরা, তাই তিনবারে আমি এক কাপ পানিকে অল্প অল্প করে তিন ভাগে দিয়েছি আর কি। তো যাই হোক, তো দেখুন এই যে আমি সবগুলা এখানে ঢেলে নিয়েছি, এখন লাস্ট যে যারে যতটুকু আছে ওগুলা আমি ঢেলে দিচ্ছি। ঢেলে এখন যেটা করব সেটা দেখাচ্ছি, এভাবে আমি একটু নেড়ে নেড়ে চামচ দিয়ে রসটাকে বের করে নিব। তো ভিডিওটা যাতে বেশি লং না হয়ে যায়, তাই আমি অফ ক্যামেরায় পুরোটা এইভাবে ছেঁকে নিচ্ছি। তো দেখুন, আমি এভাবে চেপে চেপে রসগুলো বের করে নিয়েছি। তবে সত্যি কথা বলতে কি, জাম্বুরাতে তো প্রচুর পরিমাণে আঁশ আছে, এই আঁশের পরিমাণ বেশি থাকার কারণে যাদের কোষ্ঠকাঠিন্যর প্রবলেম আছে, তারা যদি জুস না করে ডাইরেক্ট খেতে পারেন তাহলে কিন্তু তাদের জন্য অনেক উপকার হবে, আরও বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হেল্প করবে। তো যাই হোক, এখন হচ্ছে আর নাই, সব বের করা হয়ে গেছে, এখন আমি কি করব, এটাকে একটা সাইডে রেখে দিব বা ফেলে দিব। আর এখন আমি যেটা করব, তো এখন এখানে আমি যেটা দিব সেটা হচ্ছে, আমি এখানে মেজারমেন্ট কাপের 1/4 কাপ চিনি নিয়েছি, এখান থেকে আমি হাফ দিব, আর বাকিটা দিব না, বেশি মিষ্টি দিব না এই। আর হচ্ছে একটুখানি মানে 1 চা চামচের মতো বিট লবণ দিব, আর হচ্ছে আমরা যে মানে খাবারে ইউজ করি সাদা লবণ সেটা একটুখানি দিব, দিয়ে এখন ভালো করে নেড়ে নিব। তো দেখুন, আমার ভালো করে সব কিছু মিক্সড করা হয়ে গিয়েছে, তবে আপনারা চেষ্টা করবেন চিনি না দিয়ে খেতে, যেহেতু আমি এটা জুস বানিয়েছি তাই আমি চিনি দিয়ে মানে জুসটা দেখিয়েছি। নর্মালি আমি বাসা খেলে কিন্তু চিনি দেই না, জাস্ট বিট লবণ একটুখানি দিব আর সামান্য একটু লবণ দিব তারপরে খেয়ে ফেলি। তো যাই হোক, এখন আমি একটা গ্লাসে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে ফাইনালি আমার জাম্বুরার জুস, ভিটামিন সিতে ভরপুর পুষ্টিতে ভরা এই জাম্বুরার জুস। তো অবশ্যই আপনারা বানিয়ে খাবেন আর খেয়ে অবশ্যই আমাকে বলবেন কেমন লেগেছে। তো আমার চ্যানেলে এরকম বিভিন্ন রান্নার ভিডিও এবং কিছু ফেস প্যাক ও হেয়ার প্যাকের রেসিপি আছে, অবশ্যই আপনারা ঘুরে দেখবেন। আর ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনারা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।